ফাইনালি গাইস আমরা মুর্শিদাবাদ এসে পৌঁছে গেছি। তোমরা সাইনবোর্ড দেখে বুঝতেই পারছো এটা মুর্শিদাবাদ, মানে এই মুহূর্ত থেকে আমরা মানে এই ক্রসটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মানে ওদিকটা বর্ধমান এদিকটা মুর্শিদাবাদ, আর আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে। এই চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। মেবি হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে ব্লগটা বেসিক্যালি কিসের উপরে। তো আজকে আমরা চলে এসেছি কাটোয়াতে, কাটোয়ার রজতের মামার বাড়িতে, তাই তো? এই যে রজত, তো রিজু মানে রজত হচ্ছে আমার সেই বর্ধমানের ছোট ভাইটা, তো তারই মামা বাড়িতে এসেছি আজকে। তো এই কাটোয়া থেকে মানে রজতের মামা বাড়ি থেকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের রোনা রুন্ডি নামে একটা রাজবাড়ি আছে, তো আজকে তোমাদের সেখানেই নিয়ে যাবো, ভিডিওর সাথে থেকো। আর আজকে মোটামুটি আমার সাথে নয় থেকে দশজন আছে, অনেকজন এসছে আজকে, সবার সাথে পরিচয় করাবো। আর ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে, আমি যতগুলো ভিডিও করেছি তার মধ্যে আমার এটা কোলাবরেশন একটা ভিডিও বলা যেতেই পারে। আর আমি যাচ্ছি একদম মুর্শিদাবাদে, মানে বর্ধমান থেকে মুর্শিদাবাদ, তাও সাইকেলে করে। এই যে সাইকেলটা ট্রেনে নিয়ে এসেছি, তারপরে নৌকা, এখন প্যাডেলে। তো দেখতে থাকো ভিডিওটা, খুব ইন্টারেস্টিং হবে। আর তার আগে সিনেমাটিক শটগুলো একবার দেখে নিও। পুরো 6 কিলোমিটার রাস্তা, প্রচন্ড হাঁপিয়ে গেছে। 6 কিলোমিটার রাস্তা সাইক্লিং করছি, আমার সবচেয়ে ভালো লাগছে এদের এনার্জি আছে এখনো। এই যে হ্যাঁ আসতে 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 ভাই থাকবে যে আমি তাদেরকে সাথে পেয়েছি। একজন হচ্ছে রিয়া, ঠিক আছে, অনেক কিউট দেখতে। আর একজন আছে দেখাই কো হয়েছে সুইট, হায় হায় হায়, এটা দীপ, দীপকে দীপ বলছে, এটা সূর্য, সরি সূর্যকে। যাও যাও যাও, চল যাও যাও যাও, বাস আসছে। ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কাছাকাছি আমরা, এগিয়ে যাও, চলে এসছি আর কাছাকাছি কাছাকাছি চলে এসেছি, চলো 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 চলো। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে চলে এসেছি, মানে জাস্ট অসম এক্সপিরিয়েন্স, কেমন লাগছে ভাই? ভালো লাগছে তো। এটা হচ্ছে রিজু, এদের বাড়ি এসেছি কাটোয়াতে, কাটোয়া থেকে মুর্শিদাবাদ সাইকেল করে। আমার সাথে আরও অনেকজন এসছে, সবারই অবস্থা হয়তো টাইট হয়ে গেছে, মানে জাস্ট অসম, জাস্ট অসম। মানে মুর্শিদাবাদে পা রাখার পর মানে ফিলটাই আলাদা আসছে, ভেতর থেকে আলাদা ফিলিংস আসছে। আমরা ভেতরে আগে পৌঁছে যাই, দিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি আমরা। ফাইনালি গাইস আমরা মুর্শিদাবাদ এসে পৌঁছে গেছি, তোমরা সাইনবোর্ড দেখে বুঝতেই পারছো এটা মুর্শিদাবাদ, মানে এই মুহূর্ত থেকে আমরা মানে এই ক্রসটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মানে ওদিকটা বর্ধমান এদিকটা মুর্শিদাবাদ, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তো বর্ধমান থেকে ডাইরেক্ট সাইকেল করে মুর্শিদাবাদ, ভাবতেই পারছি না, অবাক লাগছে, এটা আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমার সাথে যারা যারা এসছে তাদেরকেও মানে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, তোমাদের সাথে দেখাবো। আর নার্ভাস ফিল করছি, বিকজ আমি এই মুহূর্তে মুর্শিদাবাদ দাঁড়িয়ে আছি। এটা মুর্শিদাবাদের সাইনবোর্ড, এই যে লেখা আছে স্বাগতম, আপনি মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছেন, সৌজন্য মুর্শিদাবাদ জেলা পরিষদ। আচ্ছা যাই হোক, আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিও আর সাথে থাকো, চলো। ফাইনালি গাইস আমাদের ডেস্টিনেশন সোনা রুন্ডি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এটা 14,000 চলো দাঁড়িয়ে হাই স্কুল না মুর্শিদাবাদে, না না মুর্শিদাবাদ হাই স্কুল। ফাইনালি আমরা এন্ট্রি করে গেছি আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে সোনারুন্ডি, সোনারুন্ডি
কি না রাজবাড়ি এ তোমরা একবার হাই বলবে হাই না না তোমরা হাই বলবে বলো হাই বলবে বলো না সামিল একবার বলো হাই থ্যাংক ইউ চলো আচ্ছা এটা দেখি বোঝা যাচ্ছে এটা অনেক দিনের পুরনো না কম করে 400-500 বছরে হ্যাঁ 400-500 বছরে হবে কম করে ক্যামেরাটা নিয়ে ছবিগুলো তুলে না ফটাফট এরপরে আর সময় পাবে না জুতোখানে ঢুকে যাও ভেতরে এই যে অপশন থিয়েটার রয়েছে এটা হচ্ছে এখানে আগে ঘোড়া থাকতো এই জায়গাগুলোতে তো আমার আমি যতদূর জানি এখানে আগে ঘোড়া থাকতো অনেক রাজাদের আমলে এই জায়গাগুলোতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো আর এটা হচ্ছে মূল গেটটা এটা মূল এটা একটা মেন গেট আর ওই দূরে একটা মেন গেট আছে আর এটা একটা স্কুল আছে স্কুলের পাশে এটা আছে রাজবাড়ি তো আমরা এবার রাজবাড়িতে প্রবেশ করবো যদি রাজবাড়িতে ভিডিও এলাও নেই ভিডিওতে কেমন লাগছে বলো এখানে এসে মানে এখন খুব ভালো লাগছে কিন্তু এতটা তো জানতাম না আমিও জানতাম না খুব অমিত কেমন লাগছে বলো ঠিক আছে মন থেকে বলো সাইকেল চালিয়ে অনেক কষ্ট করে আর আমাদের ব্লগে ফার্স্ট টাইম কি নাম জানো তোমার সিরাজ বিশ্বাস ঠিক আছে ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও আচ্ছা ইনস্টাগ্রাম কর না ফেসবুক নামটা বলে দে ঠিক আছে বলো কেমন লাগছে বলো এখানে ভালো লাগছে এখানে আগে এসছো মানে এখানে বাবার মায়ের বাড়ি উদমপুরে আচ্ছা এই কাছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু দারুণ লোকেশন তো এখানে মেবি আগে কোনো মুভি তৈরি হয়েছে সত্যি দারুণ কি নাম তোমার বিশ্বজিৎ ঘোষ কেমন লাগছে এখানে এসে খুব ভালো হাই বলে দাও হাই হাই হ্যাঁ তোমার তো দেখেছি এটা কে কে কি নাম কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে থ্যাংক ইউ তোমাদের তো হয়ে গেছে ভিডিওগ্রাফার কিরকম ইনস্টাগ্রাম রিল করতে ব্যস্ত আগে বলতে পারতে আমি এটা ইয়ে নিয়ে আসতাম তো তারপরে ওটা সন্ধে হয়ে গেছিলো বাড়ি ফেরার টাইমে তো তার জন্য আমরা ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তারপরে বাড়ি আসার পর ভিডিওটা কমপ্লিট করছি তো আমরা মোটামুটি ফিরেছিলাম 8টা হয়ে গেছিলো 8টা 9টার দিকে ফিরেছি সন্ধে আর সকলকে থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য মানে আরও অনেকজনকে আমি ভিডিওতে দেখাতে পারিনি দীপ আছে রাম আছে জয় আছে থ্যাংক ইউ এদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমাদের অনেকটা জার্নি ছিল সেদিনকার তো নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করবো তোমাদের জন্য সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ অল কিপ সাপোর্টিং মি এভাবে সাপোর্ট করো থ্যাংক ইউ